الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله সম্মানিত সভাপতি প্রধান অতিথি সহ সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মরবাদ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মাহফিলে আসার অবসর তৌফিক দান করেছেন তাই অনুসরণ আসতে পেরে খুশি না বাজার কম খুশি না বেশি খুশি এত ঠান্ডাকে উপেক্ষা করে নিজের আরামের ঘুমকে মাটি করে এই কন কন শীতের ভিতরে এখন আপনারা বসে আছেন ওয়াজ মাহফিল শোনার জন্য আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের গুনাহ খাতাগুলি মাফ করে দেন আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে কবুল করে দেন আমি যে আপনাদেরকে বসার কথা বলবো তাও বলতে পারতেছি না কারণ যেই পরিমাণে ঠান্ডা বসতেও পারতেছে না মানুষ ঠিক কিনা ঠান্ডার দিনে দরকার হলো ওয়াজগুলো তাড়াতাড়ি শেষ করে দেওয়া বেশি রাত্র পর্যন্ত না না বুঝছেন না বিষয়টা ঠান্ডা দিনে একটু তাড়াতাড়ি ওয়াজ শেষ করে দিলে ভালো হয় আপনাদের উত্তরবঙ্গে তো ঠান্ডাটা আরো বেশি পড়ে ঠিক কিনা আল্লাহ তাআলা আমাদেরকে
করেছেন এজন্য আপনাদের আমার লাখ লাখ শুকরিয়া। আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত থাকবেন, বেশি সময় আলোচনা করব না, কিছু গুরুত্বপূর্ণ কথা হলো তারপর শেষ করে দেবেন ইনশাআল্লাহ। وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ الله أكبر الله أكبر الله أكبر لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ جَيْبَنَّا أَمَرْ نِعْمَتْ بَيْدَرْ قُرَيَ وَرْ شُكْرِيَ دَيْ قُرَيَ أَمْ يَيْبَنْدَرْ نِعْمَتْ أَرَوْ هَزَرْ هَزَرْ قُنِي بَرِيَ دِبُو سوال الله بربنا سوال الله আল্লাহ নিয়ামতের শুকরিয়া বেশি বেশি আদায় করতে হবে, ঠিক কিনা? বেশি বেশি আদায় করলে আল্লাহ তাআলা কি করবেন, আপনার আমার নিয়ামত আরো বাড়িয়ে দেবেন। আর যখন নিয়ামত শুকরিয়া আদায় করবো না, আল্লাহ তাআলা নিয়ামতও ছিনিয়ে নেবেন এবং জাহান্নামের কঠিন আযাবের ঘোষণা আল্লাহ তাআলা বান্দাকে শুনিয়ে দিয়েছেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। এই যে শীতের রাত্রে কষ্ট করে আপনার আওয়াজ মাহফিল শুনতে আসছেন, আল্লাহ তাআলা কি এটার প্রতিদান আপনাদেরকে দিবে না? এই যে আমরা এত কষ্ট করে প্রায় ঢাকার থেকে প্রায় 200-300 কিলোমিটার দূরে আপনাদের জেলা, এখানে আমরা কোরআনের প্রচার করতে আসছি, আল্লাহ কি আমাদের এর বিনিময়ে আল্লাহ আমাদের দিবেন না? অবশ্যই দিবেন। এই জন্য চেষ্টা করবেন শেষ পর্যন্ত থাকার, আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহর কাছে বেশি বেশি শুকরিয়া আদায় করবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিয়ামত কম দিয়েছেন না বেশি দিয়েছেন? এই সমাজে গিয়ে দেখেন, দেশের ভিতরে গিয়ে দেখেন কত মানুষ আপনার আমার মতো আজকে আপনি আমি তো 3 বেলা খাবার পাচ্ছি, অনেকে না খেয়ে থাকে, আছে না? আপনি আমি তো 3 বেলা খাবার পাচ্ছি আপনার আমার থাকার জন্য, শীতের দিন মাথার উপরে একটা ছাদ আছে এমন মানুষ আছে আমাদের ঢাকার শহরে, কমলাপুরে গেলে আপনি দেখতে পারবেন, সদরঘাটে গেলে দেখতে পারবেন, মাথার উপরে থাকার মতো ছাদ নাই। এই শীতের ভিতরেও তারা খোলা ছাদের নিচে এখনো ঘুমায়। তাদের থেকে আল্লাহ আপনাকে আমাকে ভালো রেখেছেন, ঠিক কিনা? এই জন্যই তো আল্লাহর কাছে বেশি বেশি শুক্রিয়া দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। নিজের জিন্দগিকে কোরআন দিয়ে পরিচালনা করব। কি দিয়ে পরিচালনা করব? কোরআন হচ্ছে আপনার আমার কি দলিল, আপনার আমার জীবন চলার পথে আপনার আমার সব কিছু হচ্ছে কোরআন, ঠিক কিনা? কিন্তু একটা আফসোসের বিষয়, আমি যে কথাগুলি বলি একটু মনোযোগ দিয়ে শুনবেন, না হলে বুঝবেন না। একটা আফসোসের বিষয় যে আমরা মুসলমান, আমাদের নামে আমরা মুসলমান, কিন্তু আমাদের ভিতরে এরকম হাজারো মুসলমান খুঁজতে পাওয়া যাবে যারা কোরআনের একটা আয়াতও পড়তে পারে না, কোরআনটাকে সহি শুদ্ধভাবে পড়তে পারে না, এমন মুসলমান আছে না নাই? কোরআনের একটা আয়াত পড়তে পারে না সুন্দরভাবে, কোরআনটাকে পড়তে পারে না, এটা কিন্তু আপনার আমার জন্য এটা হলো আপনার আমার আফসোস। আফসোস এটা, এটা কপাল পোড়া আমাদের দুর্ভাগ্য। যেই কোরআন আমাদের দলিল, এখন আপনি যদি আপনার জায়গা জমিনের দলিলটা না বুঝেন, এটা যদি পড়তে না পারেন, আপনার জমি জমিন অন্যজন নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আর এই যে কোরআন আপনি আমি বুঝি না, আমার দলিল আপনি আমি পড়তে পারি না, বুঝতে পারি না, আপনার আমার সম্পদ আগে না আপনার আমার ইসলাম আগে, এই জন্যই তো আমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে দিন দিন, ঠিক কিনা? কোরআনের আলো আমাদের ভিতরে না থাকার কারণে, কোরআনের সঠিক জ্ঞান আমাদের ভিতরে না থাকার কারণে মানুষ আস্তে আস্তে গোমরাহির পথে চলে যাচ্ছে। কোনটা গুনাহ, কোনটা হালাল, কোনটা হারাম, এটা মানুষ জানে না, মানুষ বোঝে না, ঠিক কিনা? মানুষ না জেনে
হাজার হাজার গুনাহে মানুষ লিপ্ত হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এটা আমাদের আফসোস। কোরআন আমাদের পড়তে জানতে হবে, কোরআন শিখতে রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? এবং শুধু কোরআন শিখবো তা না, কোরআনের ভিতরে কোরআন পড়াও শিখবো। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আপনার জন্য আমার জন্য কি বাণী দিয়েছেন তাও আপনাকে আমাকে জানতে হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, যদি কোন বান্দার তার জিন্দেগিকে তার জিন্দেগি কোরআনের উপরে পরিচালনা করে, কোরআন দিয়ে নিজের জিন্দেগিকে পরিচালনা করে, ওই বান্দার জন্য কোনো টেনশন নাই, ওই বান্দার জন্য কোনো চিন্তা নাই। আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য এই দুনিয়া যা কিছু প্রয়োজন সমস্ত কিছুর ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। কি করতে হবে? কোরআন দিয়ে নিজের জিন্দেগি কি পরিচালনা করতে হবে, পারবো তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন, সবকিছু ভালো কাজের আগে কার নাম নিব? আপনাদের মনে একটু শীতে বেশি ধরছে না, তাহলে কথা বলতেছেন না কেন? সবকিছুর ভালো কাজের আগে কার নাম নিব? খাইতে গেলে, ঘুমাইতে গেলে, ইবাদত কার জন্য করব? হায়াতের মালিক, মৌতের, ভালো মন্দের সব কিছুর মালিক, যে কোনো ব্যবসা করার আগে কার নাম নিব? ঘুমাইতে যাওয়ার আগে কার নাম নিব? সব সময় কার নাম নিব? সুদ খাওয়ার সময় কার নাম নিব? এই ওদিক থেকে মুরব্বী কইছে গাগুর আলম না, সুদ খাওয়ার সময় কার নাম নিবেন? আমি বললাম যে সুদ খাওয়ার সময় দিকে এক মুরব্বী বলো হুজুর আলম নাম নিব, কথা বুঝে বলতে হবে, ঠিক কিনা? না বুঝে উত্তর দিলে হবে? আমরা তো হুজুরকে বাঙালি, ঠিক কিনা? কথা না বুঝে আমরা উত্তর দিয়ে ফেলি। আমরা যে হালাল হালাল উপার্জন আমাদের করতে হবে, হারাম থেকে আমাদের দূরে থাকতে হবে, ঠিক কিনা? কারণ সুদ খাওয়ার সময় সুদ খাইলে খুশি হয় কে? শয়তান। হারাম খাইলে খুশি হয় কে? এটা গুনাহ করলে খুশি হয় কে? শয়তান। আল্লাহ তো গুনাহ করলে খুশি হয় না, নারাজ হয়, ঠিক কিনা? ঠিক। আমাদের মতো মানুষগুলো আমরা দিন দিন শয়তানের ধোকায় পড়ে যাচ্ছি, ঠিক কিনা? শয়তানের ধোকায় পড়ে ইমান আমল সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের। শয়তান মানুষকে যুগে যুগে ধোকা দিয়ে আসছে, ঠিক কিনা? নবী রাসূলদেরই তো ধোকা দিয়ে আসছে, আমাদের দিবে না? কিছু কিছু মানুষ দেখবেন এই শীতের ভিতরেও শয়তানের ধোকায় পড়ে কত রকমের যে গুনাহ করতেছে, ঠিক কিনা? এই ওয়াজে এসে বসছে, একটু বড় বড় শয়তান এসে বলে, বন্ধু এই শীতের ভিতরে কিসের ওয়াজ শুনবা, বাসায় যাও আর কম্বলটা মুড়া দিয়ে একটা ঘুম দাও, ঠিক কিনা? কতক্ষণ পরে আবার আরেকজনকে ডাক দিয়ে বলবে, বন্ধু তুমি কি ওয়াজ শুনো, 3 ঘন্টা ধরে বসে আছো ওয়াজের ময়দানে, তোমার মুখটা তো একবারে তিতা তিতা হয়ে গেছে, এবার এইখান থেকে উঠো, চায়ের দোকানে যাও আর একটা বেঞ্চন সিগারেট খাও। দেখবেন গান শোনার সময়, ছবি দেখার সময়, টিভি দেখার সময় একটু খারাপ লাগে না, আর ওয়াজ শুনতে আসলেই, কোরআন তেলাওয়াত শুনতে আসলেই, নামাজ পড়তে গেলেই কত খুনে হুজুরে সালামটা ফিরাইব, ঠিক কিনা? আপনার মাইকে এমনি ঠিক করতে হইলো? সারাদিন কি করছেন? শীতে আজকে সবাই কাবু হয়েছে, মাইক ম্যানও কাবু, মাইকও কাবু হয়ে গেছে শীতে, প্যান্ডেল তো আরো আগে গেছে, বুঝে পানি পড়তেছে 2 দিন ঘোরা করে, কোন শুন যে আমি ভিজা যাই ঠিক নেই। বৃষ্টির চেয়ে কম না,
ঠিক কি না? আমি মাঝে মাঝে চিন্তা করি এই যে ঠান্ডা, আবার ফেব্রুয়ারি মাসটা আসলেই বা ফেব্রুয়ারি মাসটা গেলে আবার কোথা থেকে যে ঠান্ডা চলে যাবে, গরম চলে আসবে, ঠিক কি না? সব কিছু পরিবর্তন ক্ষমতাকার। তো মনে করেন ওয়াজ শুনতে আসলে আর কি কারোর এক নাম্বারে ধরে ওজু এস্তেঞ্জা, পান খাইতে মনে চায়, চা খাইতে মনে চায়, সিগারেট খাইতে মনে চায়, বিড়ি খাইতে মনে চায়, ঠিক কি না? আর যখন আমরা ছবি দেখতে বসি, টিভি দেখতে বসি বা চায়ের দোকানে বসে আড্ডা দিই, খেলা দেখতে বসি, ঘন্টার পর ঘন্টা সময় চলে যায়, এগুলো আমাদের মনে থাকে না, পড়ে না। এটাই হচ্ছে শয়তানের ধোকা, ঠিক কি না? শয়তান আমাদের কেন ধোকা দেয় জানেন? এটা হলো শয়তানের ডিউটি। আবার কিছু কিছু মানুষ আছে আমাদের সমাজে, যে মানুষগুলো দেখলে শয়তানের শরম পায়, শরম পায়, বুঝেন? কি জানি আমাদের যুবক ভাইরা মোবাইলের ভিতরে কি জানি করে, কি করে না, এটা আরে কি জানো, এরকম না লিপস্টিক এমন একটু দিয়া চুলে এমন এমন কি জানি একটা করে, আপনি জানেন কেমনে? আচ্ছা আমাদের সমাজের ছেলেরা আজকে আপনাদের মাঝে কিছু খোলা মেলা কথা বলে যায়, ঠিক কিনা? আপনারা তো উত্তরবঙ্গের মানুষ, সরল সোজা মানুষ, একবার খোলামেলা কথা শুনতে আপনারা পছন্দ করেন, খোলামেলা কথাই বলে যে আমাদের সমাজে কিছু যুবক ভাইরা আছে না, চুলগুলোরে বড় বড় করে কি যে কালার দেয় চুলের ভিতরে আল্লাহ ভালো জানে, এগুলো কি চুল না ঝাড়ু আল্লাহ ভালো জানে, না পাট খেতের পাট আল্লাহ ভালো জানে, কি খাবার করে আল্লাহ জানে ভালো। আরেকজনে কইছে, আমি কিন্তু শুনছি, কয় হুজুর ছেলেরাও না মেয়েরাও করে, এই যে টিকটক করে বিশ্বাস করবেন শয়তানে, যেগুলো টিকটক করে এইগুলোর শয়তানে দেখলে কয় আল্লাহ এদিন তো আমার থেকে বড় শয়তান, তুমি আমারে কি কি জন্য তুমি আমার শয়তান বানাইছো এইগুলোর না বানায়া, এই সমস্ত শয়তান থাকলে তো আমি ছুটিতে যেতে পারি, ঠিক কি না? তো শয়তানে ওই টিকটক আর ওই টিকটক দেখলে শরম পায়, কি যে করে ভাই বিশ্বাস করেন, চুল কতগুলো বড় বড় বানাইয়া ছেলেরা ছেলেরা ঠোঁটের ভিতরে লিপস্টিক মারা ভাইরা এমন এমন কি যে করে আল্লাহ ভালো জানে, অঙ্গ ভঙ্গি যে করে, ঠিক কি না? কই থেকে ছিলা ছিলা প্যান্ট পরে আসে, হাঁটুর এখান দিয়ে ছিলা যে আমি বললাম, ভাই আপনি এই হাঁটুর এখানে ছিঁড়া প্যান্ট পরছেন, আপনি কি কারোর সাথে মারামারি করছেন, ছিঁড়া গেছে বুঝুন না তো, তাহলে মনে হয় অ্যাক্সিডেন্ট করছেন বাইকে, এই জন্য মনে হয় ছিঁড়া গেছে, কেন হুজুর তা না, তাহলে কি হুজুর আপনি বুঝবেন না, এটা হচ্ছে ইয়ো ইয়ো স্টাইল। আমি বলি, ভাই ইয়ো ইয়োটা আবার কি? হুজুর এটা ইন্ডিয়ার ইয়ো ইয়ো হানি সিঙ্গার, বুঝছেন নি বিষয়টা? একটা শার্ট পরছে, শার্টের ভিতরে বোতাম নাই, শার্টের বোতাম কি খোলা, তারপরে যে নাইচা গাইয়া কি টিকটক শুরু করছে আল্লাহ ভালো জানে, এইগুলার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, এইগুলাই হচ্ছে শয়তানের খালা তো ভাই, ঠিক কি না? আর আমার যুবক যুবতী বন্ধুদের কথা নাই বললাম, তারা তো আবার অন্যরকম, তাদের আবার আলাদা, ঠিক কি না? ওরা আরো বেশি নষ্ট, ছেলেদের থেকে আরো বেশি নষ্ট হলো ওরা। আল্লাহ তাআলা আমাদেরকে টিকটক নামক শয়তান থেকে হেফাজত করুক, আমিন। শয়তান কিভাবে শয়তান হলো এবং শয়তান কেন আমাদেরকে ধোকা দেয়, আজকে এই বিষয়গুলো জানবো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
وإذ قال ربك للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من আমাদের পিতা কয়জন বলেন তো? কয়জন? প্রাথমিক পিতা হলো তিনজন, চিনেন তো? আমাদের আদি পিতা নাম কি? আদম আলাইহিস, আমাদের দ্বিতীয় পিতা, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিসসালাম, ঠিক কিনা? কয়জন হয়েছে এখন আপনার আমার পিতা, ঠিক কিনা? আমার আপনার আমার আব্বা সলিমুদ্দিন কলিমুদ্দিন, ঠিক কিনা? তারপরে আরো আছে আমাদের রুহানি পিতা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনি শ্বশুর আব্বা আছেন, কিন্তু মূলত পিতা কয়জন? তিনজন। সাইয়েদিনা আদম থেকেই তো আমরা আসছি। দেখুন, সাইয়েদিনা আদমকে আল্লাহ যখন বলেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইসজুদু লি আদম, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে অনেক দয়া মায়া করে বানাইছিলেন, অনেক মায়া করে বানাইছিলেন আদম আলাইহিস সালামকে। আল্লাহ চিন্তা করলেন, জিনদেরকে আমি বানাইছি, ফেরেশতাদেরকে বানাইছি, জিন আর ফেরেশতারা তো আল্লাহর হুকুম অমান্য করে না, ঠিক কি না? ফেরেশতারা আল্লাহর হুকুম কোনোদিন অমান্য করে না। তো চিন্তা করলো, আল্লাহ আমি একটু আদম বানায় দেখি, আদম কি করে, আদম কি আমার সেজদা করে কিনা, ঠিক কি না? আদম কি আমার ইবাদত করে কিনা? আল্লাহ তাআলা আদম বানাইলেন, আদম আলাইহিস সালামকে বানাইলেন। তা আল্লাহ বানায় এত খুশি যে সবাইকে হুকুম করলেন, তোমরা সেজদা করো কাকে? আদমকে। সবাই সেজদা করলেন, আল্লাহ তাআলা বললেন শুধু একজন সেজদা করলেন না, সে কে? ফাসাজাদু ইল্লা ইবলিস। সবাই সেজদা করলো আল্লাহ তাআলার হুকুম মেনে, একজন সেজদা করলো না, তার নাম কি? ইবলিস। আল্লাহ তাআলা বললেন তুমি কেন আমার হুকুম অমান্য করলা? আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ আদমকে কি দিয়ে বানাইছেন? কয়, আদম রত বানাইছি মাটি দিয়া। এই কিসের কথা এখানে? সমস্যা কোন আপনাদের? কোরআন হাদিসের কথা যেখানে হয় সেইখানে কোনো আলাদা কথা বলা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন এমন কোন কথা হইতে পারে যে কথা কোরআনের থেকে দামি হইতে পারে? এমন কোন কথা নাই যেখানে কোরআনের কথা হয় সেখানে আপনারা শুধু নিশ্চয় হয়ে শুনবেন আর উত্তর দেবেন, এছাড়া কোনো কথা বলবেন না, কারণ কোরআনের কথা থেকে আর কোনো কথা দামি হইতে পারে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনি কে আদম রে কি দিয়ে বানাইছেন? আল্লাহ বললো আমি কিন্তু আদমকে মাটি দিয়ে বানিয়েছি, আমার কি দিয়ে বানাইছে? তোমাকে তো আমি আগুন দিয়ে বানিয়েছি। আল্লাহ মাটি হলো নিম্নমুখী, মাটি হলো নিম্নমুখী, মাটির দাম কম, আর আমি হলাম আগুন, আমি হলাম ঊর্ধ্বমুখী, তাহলে আমি ওই আদমকে কেন সেজদা করব? আল্লাহ আপনি বলেন আমি ওই আদমকে সেজদা করব না। আল্লাহ বলেন তুমি আমার হুকুম অমান্য করলে, যাও, তোমার এত যাবৎকাল যত ইবাদত ছিল সব ইবাদত আমি আল্লাহ তোমার সব ইবাদতকে আমি না তোমার সব ইবাদত আমি তোমার সব ইবাদত বন্দিকে আমি বাতিল করে দিলাম। শয়তান তো আরো খেপে গেল, বললেন আল্লাহ আপনি আমার ইবাদত বন্দিগুলো বাতিল করে দিলেন? বললো হ্যাঁ, এবং তোমাকে আমি আবা অবস্থা কি বলা কেন আমি দেন কাফিরিন, তোমাকে আমি কাফেরদের দলে অন্তর্ভুক্ত করলাম, আমার রহমত থেকে তোমাকে বঞ্চিত করে দিলাম। কিন্তু আরো খেপছে, কয় আল্লাহ আমার এবাদত বন্দি কি যখন সব শেষ তখন কার জন্য শেষ? আল্লাহ আদমের জন্য শেষ হয়েছে? আল্লাহ আমাকে আপনি তিনটা ক্ষমতা দেন, কয়টা? বা আমার তিনটা ইচ্ছা পূরণ
জন্য শেষ হয়েছি, এই আদমের একটা সন্তান আমি জান্নাতে যেতে দিব না। আল্লাহ বলেন কেমনে? বলো তুমি, আল্লাহ আপনি আমার তিনটা ইচ্ছা পূরণ করে দেন। বলো বলো তোমার ইচ্ছাগুলো। আল্লাহ আমার এক নম্বর ইচ্ছা, আমার এক নম্বর ইচ্ছা এই আদম সন্তান কি কোন সময় পর্যন্ত বাঁচবে আমাকে একটু বলেন। আল্লাহ তাআলা বললেন আদম সন্তান তো কিয়ামত পর্যন্ত বাঁচবে, ঠিক কি না? আমাদের যাওয়া আসা তো কিয়ামত পর্যন্ত থাকবেই, কিয়ামত পর্যন্ত বাঁচবে। আল্লাহর কাছে বললেন আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার হায়াত বাড়া দেন। বললো ঠিক আছে যা, তোর প্রথম ইচ্ছা আমি কবুল করলাম, কিয়ামত পর্যন্ত তোর হায়াত আমি বাড়া দিলাম। দুই নম্বর ইচ্ছা, আল্লাহ দুই নম্বর ইচ্ছা আমি যে মানুষকে জাহান্নামে নিয়ে যাব, আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যাব, এই জন্য তো আদম সন্তানকে আমার ধোকা দেওয়া লাগবে, ঠিক কি না? আমার তো ধোকা দেওয়া লাগবে, আমার তো দুই নম্বরই করা লাগবে, বাটপাড়ি করা লাগবে, ভাইয়ের সাথে ভাইয়ের ঝগড়া লাগিয়ে দিতে হবে, সমাজের ভিতরে মানুষের মাঝে ঝগড়া লাগিয়ে দিতে হবে, মানুষকে ইবাদত থেকে বিমুখ করতে হবে, মানুষকে আমার নাচ গান দেখাইতে হবে, মানুষকে নামাজ থেকে বিরত করতে হবে, মানুষকে ইবাদত থেকে বিরত করতে হবে। এখন আল্লাহ আমি যে এই যে জায়গায় জায়গায় ঝামেলা লাগামু, আমারও যদি মানুষ দেখতে পায় তাহলে তো আল্লাহ আমার পিঠের হাড্ডি একটাও রাখবে না, ঠিক কি না? আমার তো আল্লাহ কিনাই বেড়ে ফেলবে। শয়তান তো যদি সামনে দেখতে পাইতেন শয়তান কি করতেন? নিশ্চয়ই তো মনে করেন পিঠা মেরে ফেলতেন, অবশ্যই, ঠিক কি না? শয়তান তো আমরা দেখতে পাই না। তা আল্লাহ বললেন তাহলে কী করা লাগবে? বললেন আল্লাহ আমরা ইনভিজিবল করে দেন। ইনভিজিবল বলে ইংলিশে, বাংলা বলে অদৃশ্য। আল্লাহ আমাকে ইনভিজিবল করে দেন, অদৃশ্য করে দেন, কেউ জানি আমার না দেখতে পায়, আমি একজনের সাথে আরেকজনের গিরিঙ্গি লাগিয়ে দিয়ে আমি সরে যাব। যদি আমার দেখতে পাই তাহলে তো আমার আর জীবন থাকবে না, তাহলে আল্লাহ আমরা অদৃশ্য করে দেন। বললেন যা, তোর দ্বিতীয় ইচ্ছাও আমি পূরণ করে দিলাম। তিন নাম্বার, তিন নাম্বার, তুমি আল্লাহ আমি তো একলা আর কাজ করলে পারবো না, পারবো তা আমার তো কিছু কর্মী থাকবে, আমার কিছু ওয়ার্কার থাকবে, তা আমার যে কর্মী থাকবে আমার যে ওয়ার্কার থাকবে, আপনি যদি রাগ করে এদের খানা বন্ধ করে দেন, যদি এদের রিজিক বন্ধ করে দেন, তাহলে আমি কেমনে কাজ করবো? আমি তো কাজ করতে পারবো না, তাহলে কী করতে হবে? বললেন আল্লাহ আমার কর্মীদের রিজিক আমার ওয়ার্কারদের রিজিক আপনি বন্ধ করবেন না, তাহলে রিজিক আপনি চালায় যাবেন। এই শয়তান, এই যে বলতো শয়তান যে আমার কর্মী থাকবে, আমাদের এই সমাজে শয়তানের অনেক কর্মী আছে, ঠিক কি না? আছে না নাই? এই যে একটু আগে বললাম একটু পর পর এক একজনের সিগারেট খাওয়ার ভেড়া উঠে, ঠিক কি না? গাঞ্জা খাওয়ার ভেড়া উঠে, ঠিক কি না? আছে না নাই? মুরব্বীরা তো বিড়ি খায়, 80 বছর বয়স হয়ে গেছে, কাশতে কাশতে দম বেরিয়ে যায়, ডায়াবেটিস, ঠিক কি না? আর একজন তো এক পাও কবর ঝুলে গেছে, ওই মুরব্বী এখনো আকিস বিড়ি খাওয়া ছাড়তে পারে নাই, ওই মুরব্বী এখনো বেনসন খায়, আছে না নাই? বেনসন তো খাইবো আবার আকিস বিড়ি খাইবো, আবার কি করবো জানেন নি? আমাদের সমাজের সব থেকে বড় গবেষণা কেন্দ্র চায়ের দোকান, আপনি জানেন? আমি মাঝে মাঝে কোরআন হাদিস যখন আমি হাদিসগুলো পড়ি মাঝে মাঝে চিন্তা করি, আরে আমার আল্লাহ তাআলা তো সবই জানেন, কিছুই তো আমার আল্লাহর অজানা। আল্লাহ তাআলা একটা হাদিস, আল্লাহ রাসূল একটা হাদিসের ভিতর বলেন, আল্লাহ তাআলা বলেছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি ওয়া আসওয়াকুহা। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন আমার দুনিয়ার ভিতরে সবথেকে প্রিয় জায়গা হলো মসজিদ। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য মসজিদে বেশি বেশি যাবেন। আর সবথেকে ঘৃণিত জায়গা হলো বাজার, ঠিক কি না? এই চায়ের দোকান কিছুটা বাজারের মতো, আমার আল্লাহ সব জানেন, ঠিক কি না? তো চায়ের দোকানে যেয়ে বসবে চেয়ারম্যান সব কই যায়, আসেন তো? আচ্ছা ঠিক আছে, গরম পানি আসেন একটু দেন যাবে আমার খাইতে, আমি আবার চা খাই না, ঠিক কি না? কফিও খাই না, টেনশন নাই, আমি গরম পানি খাই।
বেশি গরম নেই, মুখ টুক পুরে দেবো এবার খাইলে। ঠিক আছে, তো মনে করেন আমার মতো এরকম এক কাপ চা নিব, এমনি করে একটা চুমুক দিব, চাটা খাইয়া কইব মুরব্বি দেখেন কেমন চাটা খাইছে, খাইয়া একটা সিগারেট ধরাইছে। ওইবার কুদ দুসরে মেয়ে জানি কাল লগে ভাগ্যে গেছে। বুঝছেন নি বিষয়টা, হ্যাঁ কি করছে গিবত গাইতেছে, গিবত বুঝেন না সে কায়াত গিবত, সে কি করলো এটা গিবত গাইলো পরচর্চা করলো, মানে তো সে ভাগে গেছে না না গেছে জান না শুনছে, সে এখন নিজেই ছড়াইতেছে ঠিক কিনা। আবার খাবে আবার মনে করেন একটু পরে বলবে ওই বাড়ির মুকলেসের পোলার বউ কাল লগে জেনে ভেঙে গেছে, ওই বাড়ির আক্তারে ঘুষ দিয়ে চাকরি লইছে আছে না নাই, যত মনে করেন ফাঁসে কি কথাবার্তা আছে এগুলো সব বলবে চার দোকানে বসা বসা ঠিক কিনা আছে না নাই। এখন চার দোকানে গেলে চার দোকানে আমি নাম দিছি বিশ্বের সব থেকে বড় গবেষণা কেন্দ্র, কারণ কি জানেন এইখানে গেলে আপনারা মানে ডাক্তার পাবেন, কবিরাজও পাবেন, পুলিশ পাবেন, চোর পাবেন, বাপ্পার পাবেন, তারপর হইলো আপনার বিজ্ঞানী পাবেন, গবেষক পাবেন, কি নাই বলেন ঠিক কিনা, এইখানেই সব থেকে বেশি গিবত হয়। কিন্তু এগুলো মনে রাখতে হবে এই গিবত গায়া লাভ কি, গিবত গাওয়া আর মৃত ভাইয়ের গোস্ত গাওয়া সমান কথা ঠিক কিনা। তা এইগুলো আমাদের শয়তানে ধোকা দেয়, তা আল্লাহ তাআলার কাছে শয়তান বললো যে আল্লাহ আমার কর্মীদের খাবার বন্ধ করেন না, এই যে এইগুলাই হলো শয়তানের কর্মী, চিনছেন আপনারা। আল্লাহ বললেন যাও তোমার তিনটা ইচ্ছা আমি পূরণ করে দিলাম, এবার শয়তান আল্লাহকে বললেন আল্লাহ আপনি আপনার জাহান্নামের সংখ্যা আরো বাড়াইয়া দেন, আমি ওই আদম সন্তান একটা আদম সন্তানকে আমি জান্নাতে যাইতে দিব না, আমার আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করে দিলেন ফেরেশতারা শয়তান যখন আমার বান্দাকে ধোকা দিবে, আমার বান্দা যদি শয়তানের ধোকায় পড়ে যায় আর একটা গুনাহ করার নিয়ত করে ফেলে ওই পর্যন্ত আমার বান্দার আমল নামায় গুনাহের খাতা গুনাহ তুমি লিখবে না যেই পর্যন্ত আমার বান্দা ওই গুনাহটা না করে, আর শয়তানের ধোকায় পড়ে যদি একবার গুনাহ করেই ফেলে একবার গুনাহ করলে একবার গুনাহর হিসাবে তুমি লিখবা, দুইবার লিখবা না তিনবার লিখবা না, আর আমার বান্দা যদি নিজে থেকে ইচ্ছা করে কোনো গুনাহ করার নিয়ত করে তাহলেই তুমি সেই বান্দার গুনাহটা লিখে ফেলবা। বুঝে আসছে, শয়তান যদি ধোকা দেয় ওই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন যে ওই সময় গুনাহটা লিখতে নিষেধ করেছেন, একবার করলে একবারই লিখতে বলেছেন ঠিক কিনা। আমাদের এমনই কিছু গুনাহ আছে যা অনন্তকাল চলতেই থাকে আছে না নাই, দেখাই দিব এরকম একটা গুনাহ, এরকম একটা গুনাহ হলো সুদ দেওয়া বা সুদ নেওয়া, এই গুনাহটা অনন্তকাল চলবে যেই পর্যন্ত এই সুদের টাকার রফা দফা না হবে। বুঝে আসছে, বুঝে আসছে, আমি মনে করি সুদ খাওয়া আর গু খাওয়া সমান কথা, না গু খাওয়া ভালো সুদ খাওয়ার থেকে, দুটোই হারাম ঠিক কিনা, সুদ খাওয়া আর পায়খানা খাওয়া সমান কথা, সুদের মতো গুণা আল্লাহ আকবার, আমাদের সমাজের মানুষগুলো জানে না যে সুদ খাবে, কারণ সে যদি না নিয়ে দিত তার পারপাসে সে দিতে পারতো না ঠিক কিনা, তার গুণাটা হইতো না, এ লোকে কই যায় টুসি জানতো কই যান আপনি এই মাপলারালা, সুদের লোকে আবার সম্পৃক্ত তো আছেনি আপনার, দুই নম্বরে যায় ঠিক আছে তাহলে যা না, আমি আবার মনে করলাম অনেকে তো আবার সুদ খাওয়ার কথা বলার পরে গায়ে আগুন ধরে যাবে, তারপর যদি এবার চলে যায় ওই জন্য আমি জিজ্ঞেস করলাম, রাগ করছেন নি আপনারা, আমি কিন্তু সত্যি কথা বলি ঠিক আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত
গুনাহ থেকে, জীবন থেকে, সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এইগুলো আবার আমাদের আম্মা জিরা বেশি করে, আমাদের মা বোনরা এই কাজগুলো বেশি করে। গীবতের ভিতরে আম্মা জিরা এক নম্বর, আর সুদের ভিতরে আম্মা জিরা এক নম্বর, ঠিক কিনা? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। জোরে পড়ে আমিন। শয়তানের ধোকা থেকে আমাদেরকে সুদ মুক্ত জীবন দান করেন, হারাম মুক্ত জীবন দান করেন। যে বদ শেখায় আমরা যেন না করি, আল্লাহ সেই তৌফিক আমাদের দান করেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে, আমাকে সব সকলকে আল্লাহ তাআলা কবুল করে দেন। জোরে করে আমিন। বুঝে আসছে তো কথাগুলো? না, আমি এতগুলো কথা কেন বললাম জানেন? এই কথা থেকে যদি আপনার অল্প পরিমাণের আমলও হয়, আল্লাহ তাআলা আপনার এই আমলকে কবুল করে নেবেন, এবং আমিও দুনিয়াতেও কামিয়াব হবো, আখেরাতেও কামিয়াব হবো। সুবহানাল্লাহ, পড়বেন না? শেষ করে দিব না? চলবে, ইনশাআল্লাহ চলবে। হ্যাঁ, দুই ঘন্টা চললে তো শীতে আমি বড় হয়ে যাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমার নিজের জিন্দেগিকে কোরআন দিয়ে সাজাও, কোরআন দিয়ে সুন্দর করে নিজের জিন্দেগিকে সাজাও। এখন কোরআন পড়তেও জানতে হবে, কোরআনের যদি একটা হরফ আপনি পড়তে পারেন সহি এবং শুদ্ধভাবে, কটা নাকি 10টা নাকি? এহ, আমাদের সমাজে কিছু কিছু মানুষ মাতবর সাজে, সুরা ফাতিহা জিজ্ঞেস করলো 36 বার ভুল কয়, হ্যাঁ বলে মাতবর আসলো না? এগুলো ঠিক না। আপনার কোরআন সহি এবং শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে, ঠিক কিনা? নামাজ ভঙ্গের কারণ 19টি সর্বপ্রথম কারণ নামাজের কিরাত অশুদ্ধ পড়া। কোরআন শিখতে হবে তো ইনশাআল্লাহ। আপনার কাছে এখনো সময় আছে, সময় শেষ হয় নাই। আশেপাশে মসজিদের ইমাম সাহেবের কাছে যান, মাদ্রাসায় যেখানে আপনার কোরআন শেখা সেইখানে যান। বুড়া হয়ে গেছেন তো কি হয়েছে, শিখার বয়স কি শেষ হয়ে গেছে? কথা বলেন না কেন? শিখতে হবে কোরআন, শিখা দাও ছেলে মেয়েকে। ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, ঠিক কিনা? আপনাদের এখানে একটা মাদ্রাসা চালু হয়েছে, আমার জনাব রাশেদুল ভাই কই দাঁড়ান একটু। এই যে রাশেদুল ভাই, আপনাদের এলাকার যুবক, আর অনেকদিন আগে আমার সাথে যোগাযোগ করেছেন, বলেছেন হুজুর যেইভাবেই হোক গাইবান্ধা আপনাকে আসতে হবে এবং আমার প্রোগ্রামটা আপনার করে দিতে হবে। তো ওনার এখানে একটা মাদ্রাসা চালু হয়েছে তো না? মোটামুটি মক্তব চলে, মক্তব চলতেছে। আমি শুনেছি যে মাদ্রাসাটা নাকি আপনার করোনার আগে থেকেই মাদ্রাসাটা আরো ভালো রানিং ছিল। হ্যাঁ, অনেক আগে ভালো রানিং ছিল, ভালো চলতো। আসলে এই কথাগুলো শুনলে খুব কষ্ট লাগে, ঠিক কিনা? জুয়ার আড্ডা এখনো বন্ধ করা যায়নি, গেছে মানুষের জায়গায় জায়গায় চলে। মদের আড্ডা এখনো বন্ধ করা যায়নি, গেছে? কিন্তু আমাদের মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায়, আফসোস। যেখানে দিনের কথা, কোরআনের কথা, ইসলামের কথা শিক্ষা দেওয়া হয়, আপনাদের বাচ্চাদেরকে কোরআন শেখানো হয়, আমাদের সেই মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায়, ঠিক কিনা? আমি মনে করি মাদ্রাসা কিন্তু একটা ছেলে খেলা নয়, মাদ্রাসা হলো আমার রাসূলের ঘর, ঠিক কিনা? দিনে শিক্ষার মার্কাজ এক এলাকায় যদি একটা মাদ্রাসা থাকে, ওই এলাকা অনেক প্রকারের গুনাহ থেকে আল্লাহ তাআলা হেফাজত করে, আমিন। এই যে মাদ্রাসাটা বন্ধ হয়ে গিয়েছিল, আমার রাশেদুল ভাই একলা আবার উদ্যোগ নিয়ে চালু করেছে, আপনাদের সকলের সহযোগিতা দরকার আছে না নাই? আমি বেশি কিছু বলবো না, শুধু মাদ্রাসাটার দিকে একটু নেক নজর দিবেন। কি দিবেন? নেক নজর দিবেন এবং চেষ্টা করবেন যে একসাথে সবাই মিলেমিশে এই মাদ্রাসাটাকে নিজেদের সন্তান দিয়ে নিজেদের ছেলেদের মেয়েদেরকে পাঠাবেন মাদ্রাসায় পড়াশোনা করার জন্য, নিজেদের সন্তানদেরকে পাঠাবেন পড়াশোনা করার জন্য, যেন এই মাদ্রাসাটা, এই দিনই কাজ, এই দিনই মার্কাজটা আবার আগের মতো সজাগ হয়ে যায়। আল্লাহ সেই তৌফিক দান করুন। আমিন। আর জোরে বলুন আমিন। আমিন। আল্লাহ এই দিনই মার্কাজকে কবুল ও মঞ্জুর করে নেন। জোরে বলুন আমিন। আমিন। মাদ্রাসায় পড়লে লাভ না লস? লাভ। এই যে আপনি কোরআন শিখতে পারেন নাই, হাদিসের কিচ্ছু জানেন না, কোরআনের কিচ্ছু জানেন না, দিন দিন গোমরাই হয়ে যাচ্ছেন, নামাজ পড়তে পারেন না, ঠিক মতো সূরা একটা পড়তে পারেন না, আজকে সন্তানকে শিখাবেন? আপনার প্রতি নিজের সন্তানকে কোরআন শিক্ষা করা ফরজ বলেছেন আল্লাহর নবী। এই জন্য সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে, কোরআন
কোরআন শিক্ষা দেওয়া ফরজ, কোরআন শিক্ষা দেওয়া কি? আল্লাহর কসম বিশ্বাস করেন, এই যে সন্তানকে কোরআন শিখাই গেলেন না, দিন শিখাই গেলেন না, ইসলাম শিখাই গেলেন না, একবার মরে দেখেন যদি একদিন আপনার সন্তান আপনার কবরের পাশে যায় মোনাজাত করতে পারে, ঠিক কি না? একদিন আপনার সন্তান আপনার জন্য একটু তেলাওয়াত করে দোয়া করতে পারবে না? মানুষ সন্তান নাদি রেখে যেতে হবে দুনিয়াতে সৎকায় জারিয়া হিসাবে, দেখ সন্তান বানায় রাখতে হবে, যে সন্তান আপনি মরে গেলে পরে আপনার কবর যেয়ে জিয়ারত করতে পারবে, আপনি মরে গেলে পরে যে সন্তান আপনার জানাজা দিতে পারবে। আমার আল্লাহ বলেন কোন সন্তান যদি কোনো বাবার জানাজা পড়ে দিতে পারে, আমার আল্লাহ তাআলা সেই বাবাকে মাফ করে দিবেন। সন্তানটারে হাফেজ বানান, আলেম বানান, কিয়ামতের ময়দানে যখন আপনার নেক আমল কিছুই থাকবে না, জাহান্নাম যখন আপনার জন্য নির্ধারিত হয়ে যাবে, আপনার সন্তানগুলো কি আল্লাহ দিনের লাইনে যাওয়ার কারণে কোরআনের আমল, কোরআনের এলেম হাসিল করার কারণে, আলেম হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাতের ঘোষণা দিয়ে দিবেন, তখন আপনার সন্তানগুলো আল্লাহকে বলবে, আল্লাহ আমার মারে ছাড়া আমার বাবারে ছাড়া আমি জান্নাতে যাব না। শুধু তাই না, আলেমদের একটা কাতার দেখবেন, একটা সিরিয়াল দেখবেন, একসাথেই থাকবেন। আল্লাহর কসম, ওই কিয়ামতের ময়দানে আপনারে কেউ চিনবে না, চিনবে? আমার আল্লাহ তাআলাই তো ঘোষণা দিয়ে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখী ওয়া উম্মিহি ওয়া আবী ওয়া সাহিবাতিহি ওয়া বানী। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখী, ওই দিন তোমাকে কেউ চিনবে না, কে কে চিনবে না, ওয়া উম্মিহি ওয়া আবী, ওই দিন তোমাকে চিনবে না তোমার মা তোমার বাবা, ওয়া সাহিবাতিহি ওয়া বানী, ওই দিন তোমাকে চিনবে না তোমার সন্তান তোমার আত্মীয় স্বজন তোমার বন্ধু বান্ধব তোমার পাড়া প্রতিবেশী, ঠিক কিনা? কিন্তু ওই দিন আপনার একটা নেক সন্তান থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নূরের টুপি মাথায় দিয়া আপনাকে সারা আখিরাত কিয়ামতে যত মানুষ থাকবে সবার সামনে আপনাকে সম্মানিত করে আমার আল্লাহ তাআলার যে আরশ, সেই আরশের পাশে আপনাকে মেহমানদারি করাবে। এই মেহমানদারি করার পরে আল্লাহ তাআলা আপনাকে আপনার সন্তানের সাথে জান্নাতের উচ্চ মাকাম দান করবে। এই জন্য একটা ছেলেকে আলেম বানান, এই মাদ্রাসায় পাঠান। আপনাদের মাদ্রাসার নাম কি? হাফিজিয়া সিদ্দিকিয়া। হাফিজিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা, সন্তানকে পাঠান, আলেম বানান, যেন সন্তান আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারে, ঠিক কি না? বাংলা দিয়ে কোরআন শরীফ পড়বে না? জি, বাংলা দিয়ে কোরআন শরীফ পড়বেন। আপনার কোরআন শরীফের বাংলার সাথে আরবির সাথে এক উচ্চারণ এক হয় না, যারা পড়েন তারা জানেন, উচ্চারণ আপনার এক হবে না। আরবিতে কিছু হরফ আছে, যেই হরফের বাংলা কোনো অর্থ, মানে বাংলার কোনো অক্ষরের সাথে আরবির কিছু হরফ আছে যা মিলবেই না, এই জন্য বাংলা দিয়ে পড়া না, বাংলা দিয়ে অর্থগুলো পড়া, কিন্তু কোরআন শরীফটা আরবি পড়ার চেষ্টা করা, বুঝে আসছে তো? আপনি ধরেন কোরআন শরীফের এক এক জায়গায় এক এক রকম, ধরেন কোনো জায়গায় জবর জের পেশা জবর আছে, সেখানে যদি আপনি জের পড়ে ফেলেন সেই অর্থ কিন্তু উল্টা হয়ে যাবে, এক জায়গার অর্থ অন্যরকম হয়ে যাবে, তখন আপনার লাভ হবে না তো? আপনার অর্থই যদি উল্টা হয়ে যায়, আপনার মিনিং যদি উল্টা যায় না, আপনার বাপের যদি আপনি যায় কাকা করে ডাক দেন, কাজ হবে? আব্বারও তো আব্বাই কইতে হবে, ঠিক কি না? আর মামার যায় যদি কোন সাবা তাহলে কেমন হবে? হয় তোমায় দিব, ঠিক কি না? এরকম হবে না, মামারে মামাই ডাকতে হবে, বুঝে আসছে? এই জন্য কোরআন শরীফ আরবি হরফেই পড়তে হবে, আপনি বাংলাটা অর্থ পড়ান, অর্থটা জানার চেষ্টা করেন, নিজে না বুঝলে আলেমদের কাছে যান, তারা আপনাদেরকে জানাই দেবে, শিখাই দেবে ইনশাআল্লাহ, বুঝে আসছে তো? তাই মাদ্রাসায় পাঠাবেন তো ইনশাআল্লাহ। আর যদি আপনার সন্তান গোমরাহির পথে চলে যায়, আল্লাহর কসম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যে সন্তান মা বাবা যে সন্তানকে কোরআনের তাগিদ না দিল, কোরআন পড়ার হুকুম না দিল, নামাজ পড়ার হুকুম না দিল, আমি কাল কিয়ামতের ময়দানে ওই সন্তানের জন্য ওই মা বাবাকে জাহান্নামে দিব। সন্তানকে কখনো আদেশ দিবেন না, দেখেন আজকে আমার কথা শুনে যান, মনোযোগ দিয়ে শুনবেন, আপনার কাজে লাগবে। সন্তান কি করবেন না, আদেশ দিবেন না, স্ত্রীকে আদেশ দিবেন না, হুকুম করবেন, আদেশ দেওয়া কি জানেন? আপনার সন্তানকে আপনি বললেন, বাবা তুমি কোরআনটা পড়ো, এটা কি আদেশ?
আর তোমাকে কোরআন পড়তেই হবে, এটা হলো হুকুম। বুঝে আসছে? আদেশ দিবেন না। আদেশ দিলে বাবা তুমি ইবাদতটা করো না, তোমার এই ইবাদত করতেই হবে। বিবিকে বলতে হবে বিবি আপনি পর্দা করেন না, আপনাকে পর্দা করতেই হবে। এরকম বলা যাবে বিবি আপনার জন্য একটা বরকা কিনে আনছে, আপনি পর্দা করেন না, আপনাকে করতেই হবে। এটা হলো হুকুম, সন্তানকে হুকুম করবেন, বিবিকে হুকুম করবেন, পারবেন তো ইনশাল্লাহ। আর যদি না মানে, যদি সে যদি ইবাদত না করে, কোরআন না পড়ে, তার খাবার বন্ধ করে দিবেন। বুঝে আসছে? ভাত দিবেন না। প্রয়োজনে আপনাকে আরো কঠোর হতে হবে, কিন্তু এই সন্তানের জন্য কি আপনি কঠোর না হয়ে মায়া বাড়ায় দয়া বাড়ায় আল্লাহর কাছে যে হিসাব দিবেন? সন্তানের জন্য আপনাকে জাহান্নামেও যাইতে হবে। যদি এই সন্তানকে কোরআন শিক্ষা না দেন, আপনাকে জাহান্নামেও যাইতে হবে। আপনাকে ছোট্ট একটা ঘটনা শোনায় দিয়ে যাই, রাত্র তো অনেক বেশি হয়ে যেতেছে, 12:42 বাজে। যদি আমি 12টার পরে ওয়াজ করি না, কিন্তু আপনাদের এই টাইম মেনটেন একটু ভুল হয়ে গেছে। 12টার পরে যদি আমি ওয়াজ করি না, 12টার পরে ওয়াজ করা ঠিক না, কারণ এখন অনেক মুরব্বীরা ঘুমিয়ে গেছে যারা অসুস্থ, অনেক ছোট ছোট বাচ্চা আছে যারা মার বুকে দুধ খায়, এই মাইকের সাউন্ড পাইলে তারা ভয় পেয়ে যায়, ঠিক কি না? তারপর অনেক গবাদি পশু পাখি আছে, অনেক পাখি আছে যারা এক একজন, বুঝছেন? যেমন এই যে হুজুররা আজকে লাগালাগির কারণে কত হুজুর ছেলে পরে পরে রয়েছে দেখছেন? খালি একজনের পিছনে আরেকজন লাগিয়ে থাকতে হবে, কেন? এক মাসালা শত্রু মাসালা, ঠিক কিনা? ডাক্তার শত্রু ডাক্তার, সেরকম একজন আলেমের শত্রু আরেকজন আলেম। এই মনোভাবটা আমাদের সমাজ থেকে এখনো দূর হচ্ছে না, ঠিক কিনা? আজকে এই আলেম আলেমের ঝামেলা লাগিয়া কত আলেম দেশ থেকে বিদেশেও চলে গেল, ঠিক কিনা? এদিকে ভালো মানুষে পাঠাইছে না, এমন মতো আপনার মতো আলেম রাই পাঠাইছে, কে তারাইছে তাদেরকে? ঠিক ঠিক একদম ঠিক। কত আলেম আজকে জেলখানায়, কি মনে করেন? তাদেরকে অন্য মানুষ ধরে পাঠাইছে, সরকার ধরে পাঠাইছে না? এরকম আমার মতো আপনার মতো কিছু আলেমই পাঠাইছে, কিছু বিরোধিতা কইরা মানুষের, আমি বুঝি না বিবেক আজকে কোথায় যায় ঠেকছে। মানুষ শুধু আলেম না আলেমদের বিরোধিতা করে, কেমনে হবে? এই জন্যই তো বাংলাদেশে ইসলাম কায়েম হয় না। বাংলাদেশে কি মুসলমানের সংখ্যা কম নাকি? কম। হ্যাঁ রে ভাই, বাংলাদেশের মুসলমানের সংখ্যা প্রায় 92-92%, 92% কাছাকাছি মুসলমান, 90% মুসলমানের দেশ, ইসলাম কায়েম হয় না কেন? মসজিদের অভাব নেই, মানুষ নামাজে যায় না কেন? এই একমাত্র আপনার আমার মতো কিছু আলেমের কারণে মানুষটা বিভ্রান্ত করে। একজন এসে ভাই অন্য নামাজ পড়লেন কি, অন্য নামাজ পড়া যায় নেই। আরেকজন এসে বললে তুমি এমনি তুমি এমনি করে ই পড়লাকে, দুরুদ শরীফ পড়লাকে, এমনি দুরুদ শরীফ পড়া যায় না। আরেকজন কয় ওই মসজিদে যাবি না, ওই মসজিদের হুজুরটা জোরে আমিন কয় আছে না নাই, ওই মসজিদের হুজুরে আসতে আমিন কয়, ওই হুজুরের ওই মসজিদের হুজুরে খারাপ আমিন পড়ে নাই, ওই মসজিদে যাবি না আছে না নাই। তো এই আলেমরাই আলেমদের পিছনে লাগিয়ে আজকে ইসলামটা ধ্বংস করতেছে, ঠিক কি না? কিন্তু কেউ এই কথা বলে না যে আপনি নামাজ যেইভাবে পড়েন, হাত এইখানে বাঁধেন বা এইখানে বাঁধেন, যেইখানে আপনি বাঁধেন আপনি মসজিদে যান, আপনার নামাজ হয়ে যাবে। কেউ এই কথাটা বলে না, খালি আমার এই তরিকা, ওর এই তরিকা, তার এই তরিকা, সেই পীরের মুরিদ, সেই বাবার মুরিদ, সে ওইখানকার মতো। আরে বাবা এ কি অবস্থা! তাহলে তো মানুষ তো বিভ্রান্ত হবেই। আমি আজকে ওয়াজ করতে আসছি, আমি এসে বলবো ওই অমুক দরবারে যাবেন না, ওরা ওরা খারাপ, ওরা বাপ্পার আছে না নাই। কালকে আরেকজন আসবে ওই হুজুর ওয়াজ করে গেছে, হুজুর ওয়াজ হয়নি, ও হুজুর খারাপ, হুজুরের কথা শোনা যাবে না, ঠিক কিনা? এই তো আপনার আলেমদের ভিতরে ভেদাভেদ সৃষ্টি করলেন। এই তো সাধারণ মানুষ গোমরা হয়ে গেল, আরে কার কথা বিশ্বাস করবো, এই সে বলে এই কথা, ওই সে বলে এই কথা, কিন্তু সত্যি যেটা কথা এটা কেউ বলে না, কেউ এই কথা বলে না। আরে মি আপনি নামাজ শিখবেন দূরে তো পড়ে, আপনাকে মসজিদে যান, আপনি যেইভাবে নামাজ পড়েন, আপনি সুরা পারেন তো না পারেন, আপনি যাই শুধু দাঁড়ায় থাকবেন, যেইভাবে মানুষ নামাজ পড়ে এইভাবে মানুষের সাথে নামাজ পড়ার চেষ্টা করবেন, আপনার নামাজ কবুল করবেন কে? এই কথা কেউ বলে না, বলে আল্লাহ তাআলা আপনাদের দিনের সঠিক বুঝ বুঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। রাত্র অনেক হয়ে গেছে, 12:40 শেষ করে দেবো, আজকে ঠান্ডাটা বেশি, নিলে আমি 2 ঘন্টা কথা বলতাম মিনিমাম। আমি আমার ওয়াজ আমি আমার ওয়াজে আমি কোনো সময় 1 ঘন্টার কম কথা বলি না, কিন্তু ঠান্ডাটা এত পরিমাণে লাগতেছে যে আমি আপনাদের বুঝে, আপনারা তো বুঝতেছেন আমার গায়ে তো কোনো জ্যাকেট নেই দেখছেন, ওই করে কথা বলা কি প্যান্ডেলের বাইরে বন্ধ করেন তো। কি হবে বেঁচে থেকে,
অযথা বিদ্যা শিখে যদি না করতে পারে শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারে শোষণবিহীন সমাজটাকে কি হবে ছাত্র সাজে যুবকে চলবে কেন যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আব্দাখানা কি হবে ছাত্র সাজে যুবকে চলবে কেন যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আব্দাখানা এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারে শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম সেজে ইমাম হয়ে সমাজতে যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে কি হবে আলেম সেজে ইমাম হয়ে সমাজতে যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ঐনা গদি চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ঐনা গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারে শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে ঠিক কিনা পানি আসেনি গরম না ঠান্ডা হয়ে গেছে আবার প্রায় 12:50 বাজে আমি আর ওয়াজ করব না এখন শেষ করে দিব কিন্তু আপনারা এখন অনেকে আছেন আপনারা অনেকে আছেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি এই যে প্রোগ্রামটা হচ্ছে এটা করতে যায় প্রায় মোটামুটি অনেক খরচ হয়েছে আমি আপনাদের কাছে কালেকশনের কথা বলবো না ভয় পাবেন না অনেক খরচ হয়েছে আপনারা নিজেদের দুই তিনজন নামিয়ে দেন নিজেদের পকেট থেকে আমি মুসাফির তো আমার একটা কথা তো রাখবেন নিজেদের পকেট থেকে যতটুকু পারেন নিজের মন থেকে যতটুকু পারেন নিজের পকেট থেকে নিজের আপনার নিজের স্থান থেকে হ্যাঁ নিজের অর্থ আপনার যতটুকু অর্থ সামাজিক স্থান আছে সবাই আপনার সমর্থ যতটুকু আছে অতটুকু থেকে আপনারা যে যা পারেন কিছু এই মাহফিলটার জন্য দেওয়ার চেষ্টা করেন আমি জানি আমি বললে আপনারা আমার কথা রাখবেন আপনারা এটা দেওয়ার চেষ্টা করেন আমি আপনাদেরকে আরেকটা কথা শোনাবো ইনশাল্লাহ আরেকটা শুনবেন হ্যাঁ আরেকটা শুনবেন তাহলে আপনারা একটু কষ্ট করে এই যে আপনাদের কাছে আমি পাঠিয়েছিল আপনার একটু কষ্ট করে নিজের ডান হাতটা উপরে উঠান তোকে কবর দেবে না এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দেবে না এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না ঠিক কিনা এই মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দেবে না সারা জীবন করলি রে তুই যেই মোল্লা রে ঘৃণা এই মোল্লা রে লাগবে পরে একবার ভাবনি না সারা জীবন করলি রে তুই যেই মোল্লা রে ঘৃণা এই মোল্লা রে লাগবে পরে একবার ভাবনি না এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইত না ঠিক কিনা এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া ছাড়া তোকে কবর দেবে না এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দেবে না এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না এই মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না তোর মা বাবা যখন যাবে এই দুনিয়া ছেড়ে তখন ঠিকই আসতে হবে এই মোল্লা রিদারে মা বাবা যখন যাবে এই দুনিয়া ছেড়ে তখন ঠিকই আসতে হবে এই মোল্লারি দারে ওরা ঠেকাই পড়লে মোল্লা চিনে নেইলে চিনে না ওরা ঠেকাই পড়লে মোল্লা চিনে নেইলে চিনে না এই মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দেবে না এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না এই মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না ওয়ান মোর আরো একটা আমি কিন্তু তেল মাথায় তেল মারি ফায়দা নেই যে লুটিয়া তেল ছাড়া চলে না দুনিয়া তেল মাথায় তেল মারি তেল মাথায় তেল মারি ফায়দা নেই যে লুটিয়া
বাদাম সয়াবিন সূর্যমুখী তেলের তেল আর ডিজেল কেরোসিন নারকেল সরিষা তিসি বাদাম সয়াবিন সূর্যমুখী তেলের তেল আর ডিজেল কেরোসিন দাওয়াখানা করবি রাজি হোমিওপ্যাথি তেল গরম মাথায় দিলে মাথা হইয়া যায় ঘিমেল দাওয়াখানা করবি রাজি হোমিওপ্যাথি তেল গরম মাথায় দিলে মাথা হইয়া যায় ঘিমেল আবার গন্ধ তেলে আবার গন্ধ তেলে গিন্নির হৃদয় খুশিতে যায় ভরিয়া তেল ছাড়া চলে না দুনিয়া বাইরে তেল বিনা চলে না দুনিয়া তেল মাথায় তেল মারিয়া তেল মাথায় তেল মারিয়া ফায়দা নাই যে লুটিয়া তেল ছাড়া চলে না দুনিয়া বাইরে তেল ছাড়া চলে না দুনিয়া জায়গা মতো এক ফোঁটা তেল অনেক দামি ভাই ও জায়গাতে কলস কলস কোনো দাম তার নাই জায়গা মতো এক ফোঁটা তেল অনেক দামি ভাই ও জায়গাতে কলস কলস কোনো দাম তার নাই নির্বাচন বাঁচাই আর পাইতে তেলের জুড়ি নাই তেল মারাতে পটু জিনি তিনি চেয়ার পাই নির্বাচন বাঁচাই আর পাইতে তেলের জুড়ি নাই তেল মারাতে পটু জিনি তিনি চেয়ার পাই আবার তেল পাইলে আবার তেল পাইলে নেতা খুশি সত্য মিথ্যা ভুলিয়া তেল ছাড়া চলে না দুনিয়া বাইরে তেল বিনা চলে না দুনিয়া তেল মাথায় তেল মারিয়া ফায়দা নাই যে লুটিয়া তেল ছাড়া চলে না দুনিয়া বাইরে তেল বিনা চলে না দুনিয়া মারহাবা অসুস্থ রোগী হইয়া যাবেন ক্লিনিকে সেইখানেও তেলের বাহার দেখবেন চারিদিকে অসুস্থ বা রোগী হইয়া যাবেন ক্লিনিকে সেইখানেও তেলের বাহার দেখবেন চারিদিকে ডাক্তার মিস্টার সাংবাদিকগণ যারা আছে সবাই তেল পাইলে সবার কাছে থেকে নতুন জামাই ডাক্তার মিস্টার সাংবাদিকগণ যারা আছে সবাই তেল পাইলে সবার কাছে থেকে নতুন জামাই আবার তেলের কাছে পুলিশ কাতর এমপি মন্ত্রী সব মিয়া তেল ছাড়া চলে না দুনিয়া বাইরে তেল বিনা চলে না দুনিয়া তেল মাথায় তেল মারিয়া তেল মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া তেল ছাড়া চলে না দুনিয়া বাইরে তেল বিনা চলে না দুনিয়া না আর পড়তাম না শেষ সোনারে মদিনা আমার প্রাণের মদিনা সোনারে মদিনা আমার প্রাণের মদিনা সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন কাকে শিফার অধিকারী তোমায় করেছেন জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন কাকে শিফার অধিকারী তোমায় করেছেন আরে বুকের মাঝে আছো তুমি কেন দেখি না বুকের মাঝে আছো তুমি কেন দেখি না সবই ভুলিব কিন্তু আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই ভুলিব কিন্তু তোমায় সবই ভুলিব কিন্তু তোমায় ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আরো সে মোহল্লার চেয়ে দামি তুমি হও খোদার দৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আরো সে মোহল্লার আর তোমার ছোঁয়া লেগে গেল শাহে মদিনা
সবই বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আ সবই বলিব কিন্তু তোমায়